এটা অনেক দিন আগের কথা। একটি জঙ্গলের একটি গাছের উপরে একটি টুনটুনি পাখি বাস করত। এই টুনটুনি পাখিটি তার জমিতে কিছু আলু চাষ করেছিল, কিন্তু সে আলুগুলো বিক্রি করে ভালো পরিমাণের টাকা পেয়েছিল না। কেননা এর আগে এই জঙ্গলের অনেক পাখিরাই তাদের জমিতে আলু চাষ করেছিল এবং তারাও আলু বিক্রি করত একই বাজারে। ফলে প্রত্যেকের আলু থাকার কারণে কেউ কেউ তার আলুগুলো কম দামে বিক্রি করে দিত। তাই সেই টুনটুনি পাখিটি ভালো দামে আলুগুলো বিক্রি করতে পারত না। এই জঙ্গলের একটি গাছের উপরে একটি কাক বাস করত। এই কাকটিও তার জমিতে কিছু আলু চাষ করেছিল। বলতে গেলে এই জঙ্গলের সমস্ত পাখিরাই একই রকম চাষ করেছিল তাদের জমিতে, প্রত্যেকেই তাদের জমিতে আলু চাষ করেছিল। ঠিক এরকমই এই কাকটিও তার জমিতে আলু চাষ করেছিল। কাকটিও ভালো পরিমাণের টাকা পেয়েছিল না এবার, তাই সকলে চিন্তিত হয়ে পড়ে কি চাষ করবে, এরকম করে আর কতদিন চলবে। যদি এরকম করে চলতে থাকে তাহলে তো জঙ্গলের সমস্ত পাখিরাই মরে যাবে, সাথে আমিও মরে যাব। বাড়িতে কোনো খাবারই নেই, যেই ফসলই চাষ করি না কেন তার কোনো দাম নেই, ফলে বাজারে বিক্রি করতে পারি না, জঙ্গলের পাখিরা কিনতে চায় না। আর বর্তমান সময়ে তো সমস্ত ফসলই নষ্ট হয়ে গেছে পাখিদের, এখন যে কি করি। আমার তো দেখি না খেয়েই থাকতে হবে, নতুন কিছু চাষ করতে হবে। বীজ কেনার মতন টাকাও নাই যে বীজ কিনে চাষ করব। মনে হয় মাথায় একটি আইডিয়া আসলো, বাড়িতে তো অনেক দিনকার পুরনো কিছু তরমুজের বীজ রয়েছে, আমি তরমুজ চাষ করব, তরমুজ ক্ষেত করব আমি এখনই। তাহলে আমি বরং তরমুজের বীজগুলো নিয়ে আমার জমিতে পুঁতে দেই, নিশ্চয় তরমুজের গাছ হবে, যাই বরং আমি এখনই। তারপর টুনটুনি তার জমিতে এসে অনেক কষ্ট করে তার জমিটা চাষ করে আর সেখানে তরমুজের বীজগুলো পুঁতে দেয়। তরমুজের বীজগুলো পুঁতে দেওয়ার পরে কিছুদিনের ভিতরে তরমুজের গাছ হয় আর গাছগুলাতে তরমুজ ধরে। এই তরমুজগুলো দেখে টুনটুনি তো আচরিত হয়ে গিয়েছিল। এই তরমুজগুলো বাজারে নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় আর অনেক দামও পায় টুনটুনি, কেননা জঙ্গল জুড়ে শুধু টুনটুনেরই ছিল এরকম তরমুজ, আর টুনটুনি অনেক দাম পায় এই তরমুজগুলো থেকে। টুনটুনি কবে তরমুজ চাষ করলো? যদি জানতে পারতাম তাহলে আমিও আমার জমিতে তরমুজ চাষ করতাম আর আমিও টুনটুনির মতনই টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু এটা তো আর সম্ভব হবে না এখন। কিন্তু টুনটুনির এই ব্যবসায় ক্ষতি তো আমাকে করতেই হবে। যদি টুনটুনির ব্যবসায় ক্ষতি না করি তাহলে টুনটুনি এই জঙ্গলের সব থেকে ধনী পাখি হয়ে যাবে। টুনটুনির ব্যবসার যে গুণ আমি শুনতে পারতেছি, প্রত্যেকটি পাখির মুখেই শোনা যাচ্ছে টুনটুনির গুণগান, আর সকলে টুনটুনির তরমুজ খাচ্ছে। আমি টুনটুনির তরমুজের ভিতরে বিষাক্ত দ্রব্য মিক্স করে দিয়ে আসবো, ফলে জঙ্গলের কোনো পাখি যদি টুনটুনির তরমুজ খায় সাথে সাথে সেই পাখির মৃত্যু বা বেমার হবে, ফলে টুনটুনির দুর্নাম হবে। হা হা হা। এরপর কাকটি সেদিন রাতে টুনটুনের জমিতে যেতে থাকে বিষাক্ত দ্রব্যগুলো মিক্স করার জন্য। টুনটুনের জমিতে কাকটি যে প্রত্যেকটি তরমুজের ভিতরেই সেই বিষাক্ত দ্রব্যগুলো মিক্স করে দেয় আর সে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে প্রতিদিনের মতনই টুনটুনি তার তরমুজগুলো নিয়ে বাজারে আসে বিক্রি করার জন্য। সেদিন সেই কাকটির ছেলে টুনটুনির কাছ থেকে তরমুজ কিনে নিয়ে যায় তার বন্ধুদের সাথে তরমুজ দিয়ে পার্টি দিবে। ফলে টুনটুনির সেই তরমুজগুলো খেয়ে কাকের ছেলে সহ তার বন্ধুরা মৃত্যুবরণ করে। এটা শুনে টুনটুনি অনেক বেশি দুঃখ পায়। কাকটিও তার ভুল বুঝতে পারে আর টুনটুনির কাছে এসে ক্ষমা চায় আর এই সব কিছু তার জন্য হয়েছে সব কিছুই বলে। টুনটুনি তাকে ক্ষমা করে দেয় কারণ সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। এরপর টুনটুনি আর কাকের ভিতরে ভীষণ বন্ধুত্ব হয়। এরপর তারা দুজন মিলেমিশে কাজ করতে থাকে।